নমস্কার বন্ধুরা, আমি রুমি, রুমির রকমারিতে সকলকে স্বাগত। আজ চলে এসেছি গোকুল পিঠের একটা রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিয়ে যাক এই গোকুল পিঠের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পরিমাণ ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। দিয়ে চালের গুঁড়ো আর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। দুধটা রুম টেম্পারেচারে রাখা, দিয়ে ময়দার মধ্যে দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা আমি একবারে দেব না, কয়েকবার করে দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো আবারও আরেকটু দুধ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি যাতে এতে কোনো লাম্পস না থাকে। তো আমার ভালোভাবে করা হয়ে গেছে ব্যাটারটা। তো দেখুন এরকম হবে এর ঘনত্বটা, খুব বেশি পাতলাও হবে না, একটু ঘনই থাকবে। তো তৈরি হয়ে গেছে আমার ব্যাটার। এবার এই ব্যাটারটা আমি এক পাশে রেখে দিচ্ছি। দিয়ে এখানে 1.5 কেজি পরিমাণ দুধকে আমি জাল দিয়ে শুকিয়ে নিয়েছি আর এর মধ্যে চিনি দিয়ে নিয়েছিলাম। এবার একটা চামচের সাহায্যে খানিকটা পরিমাণ আমি ক্ষীর নিয়ে নিলাম, নিয়ে হাতের মধ্যে নিয়ে নাড়ুর মতো তৈরি করে নেব। নিয়ে গোল করে এটাকে হাতের তালুর মাঝখানে রেখে চাপ দিয়ে দিয়ে চ্যাপ্টা করে নেব, প্যাড়ার মতো, প্যাড়া বা টিকিয়ার মতো তৈরি করে নিলাম। একইভাবে আমি আরো করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিলাম। এবার রসটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ পাটালি গুড়। পাটালি গুড় দিলে খুবই সুস্বাদু হয়। আর নেব 1 কাপ পরিমাণ চিনি। চিনি আর পাটালি গুড় মিলে 2 কাপ হয়েছে, এই জন্য আমি এখানে জলের পরিমাণটা দেব 4 কাপ। তো এখানে 4 কাপ জল দিয়ে নিচ্ছি আমি। তো 4 কাপ জল দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি। গুড় আর চিনিটা গুলে গেছে, এবার এটাকে ফুটতে দেব 5 মিনিট মতো। 5 মিনিট মতো জাল হোক, ততক্ষণ আমি চলে আসছি। গ্যাসটা অন করে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে ভালো মতোই। এবার একটা টিকিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে ভালো করে ডিপ করে আমি কড়াইয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলের টেম্পারেচারটা মিডিয়াম থাকবে এবং ভাজার সময় আমি লো ফ্লেমেই ভাজবো। তো এইভাবে উল্টে পাল্টে আমি পিঠেগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ব্যাটারটা খুব ভালো করে করতে হবে, নয়তো অনেক সময় তেলে দিলে ভেতর থেকে ক্ষীরগুলো বেরিয়ে যায়। তো আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তেল ঝরিয়ে এবার তুলে নিলাম। সবগুলোই আমি একইভাবে ভেজে তুলে নিয়েছি। রসটা 5 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছিলাম, রেখে দিয়েছিলাম। এবার এই গরম রসের মধ্যে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি বানিয়ে রাখা পিঠেগুলো। দিয়ে আমি 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 ঘন্টা পর চলে এসেছি, দেখুন কি সুন্দর হয়েছে, তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু নরম তুলতুলে গোকুল পিঠে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এতক্ষণ আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।